ভাই কালকে বলেছিলাম ইমাম হোসেন পৌঁছে গেছেন কারবালায়, কোথায় পৌঁছেছে জোরে বলো, কোথায়? ডিটেলসে যাওয়ার সময় নেই। আসুরার রাত কোন রাত? নয় মহরম, দশমী রাত। ইমাম হোসেন যখন দেখলেন পানি বন্ধ, দানা বন্ধ, ইয়াজিদ শয়তানের যতক্ষণ পর্যন্ত আমাকে খুন না করেছে ততক্ষণ পর্যন্ত জানা বন্ধ। হোসেন চিন্তা করছে, মাগো আমাকে ডেকে ধোকা দিয়ে আমাকে মেরে কেমন করে মুখ দেখাবে কাল কিয়ামতে তোমার বরাবর? মাশাআল্লাহ, খালেক দিয়ানাতুল্লাহ 500 রুপিয়া দিয়া হ্যায় ইস মাহফিল মে আল্লাহ কবুল ফরমায়ে, নারে তাকবীর, নারে রিসালাত। ইমাম হোসেন চিন্তিত, চিন্তিত। হিমার দরজায় একটা তরবারি তালুয়ারের উপরে ভার দিয়ে মুখটা হাঁটুর মধ্যে ভরে চিন্তা করছিলেন বসে বসে, হঠাৎ চোখ দুটা যেন বন্ধ হয়ে গেল, বন্ধ হতে নাই, নানা জানকে স্বপ্নে দেখতে পেল। আমার দয়ার নবী যেন বলছেন, ইন্না কাতার কইলাই না, হুসে তোমার আর বিশেষ সময় নাই রে ভাই, তুমি খুব তাড়াতাড়ি আমার কাছে চলে আসবে। ঘুমটা ভেঙে গেল, দুঃখর খবর পেলে কি পড়তে হয়? দুঃখের খবর কানে আসলে কি পড়তে হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খালি কেউ মরলে পড়তে হয় না, হঠাৎ শুনলেন আমার সোশ্যাল অ্যাক্সিডেন্ট, আপনি পড়তে পারেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হঠাৎ শুনলেন যে কেউ বিপদগামী, পড়তে পারেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে কোনো বিপদের সময় এটা পড়া যায়। যখন মুসিবত আসে, কোরআন আসে, কোরআন বলছে যখন মুসিবত আসে তখনই এটাকে পড়ো। ইমাম হোসেন পড়ে উঠলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা জাইনার খিমার মধ্যে থেকে ভাইয়ের আওয়াজ শুনতে পেল, শুনতে পেয়ে জিজ্ঞেস করলো, ভাই ও আমার ভাই জান হোসেন, এত গভীর রাত্রে আসুরা রাত্রে হঠাৎ তোমার মুখে দুঃখজনক বাক্য কেন বের হলো বলো? হোসেন বলছে, বোন রে একখানি আমার নানা এসেছিল, আমাকে স্বপ্ন যোগে দেখিয়ে গেল, আমি নাকি আর বেশিক্ষণ না। এ কথা শুনতে নেই বাবা, মাঝে মাঝে তো অন্তর ফেটেছি। ওদিকে দেখা গেল 5,000 সৈন্যের মধ্যে হইচই দেখা যায়, ব্যাপক হইচই, তারা চাইছে এক্ষণে যুদ্ধ করবো, এক্ষণে যুদ্ধ করবো, খুব হইচই, খুব ভালো, খুব ভালো। হোসেন ডাকলেন ভাই আব্বাস আলম বারদারকে, আব্বাস আলম বারদার ইমাম হোসেনের সতলা ভাই, আপনা ভাই, যদিও নয় হযরত আলীর ছেলে, হযরত আলীর 5 ছেলে শহীদ হয়েছে কারবালাতে। আমি প্রথম দিনই বলেছিলাম ইমাম হোসেন রাত্র ছিল 3 ভাই 3 বহিন, কিন্তু মা ফাতেমার ছেলে হলো 6টা, তবে হযরত আলীর ছেলে বলেছিলাম কটা? 18টা ছেলে 18টা মেয়ে। হযরত আলীর ছেলে মেয়ে টোটাল 34, আব্বা সালাম বারদার হযরত আলীর ছেলে। ভাইকে ডেকে বলে, আব্বা গিয়ে দেখো তো দুশ্মনেরা এত গভীর রাত্রে হইচই করছে কেন? আব্বা সালাম বারদার জানতে গেল, ওখান থেকে জবাব পেল,
আমরা হোসেনের সঙ্গে এখনই লড়তে চাই, নজর হোসেনকে বলো ইয়াজিদের হাতে হাত দিয়ে দিবে। আব্বা সালাম বারদার বলেছে হুজুর ওরা এরকম কথা বলতে চাইছে, না হলে এখনই লড়াই করবে। হোসেন বলছে আব্বাস গিয়ে তাদেরকে বলে দাও যদি যুদ্ধ করতে হয় আগামীকাল শুক্রবার 10 মহররম যুদ্ধ করব, আজকে রাতটা তোরা আমাকে ইবাদত করার জন্য ছেড়ে দে। কি করার জন্য? নবীর বেটি মা ফাতেমা জান্নাতের রানী, এ কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী। নবী বলছেন ফাতেমা তো সাইয়্যিদাতু নিসায়ে আহলিল জান্নাহ, আমার বেটি ফাতেমা হচ্ছে জান্নাতি মেয়েদের সর্বাধিনী। বলুন সুবহানাল্লাহ। কেমন জীবন ছিল? এক বেলা খাওয়ার পরে আর খাবার নাই যে ঘরে, ইমাম হাসান হোসেন কেন্দ্রে কেন্দ্রে মায়ের কাছে আরজ করে, কোরআন পড়ে ঘুম দেয় তাদের গো। ব্যাকুল হলে কাঁদলে কোরআন পড়ে মা কানে শোনাত, দুই বাচ্চা কোরআন শুনতে শুনতে ঘুমিয়ে যেত। একা একা জাতা টেনে হাতে পড়ে ছালে, কলসি ভরা পানি এনে কাঁধে পড়ে ছালে, এত কষ্ট করো তিনি গো। যতক্ষণ পর্যন্ত আমাকে খুন না করবে ছাড়বে না, এই জন্য তোমরা আমাকে সবাই ছেড়ে ছেড়ে পালিয়ে যাও। কেমন দিওয়ানা ছিল হুসেনের, এক তারা কেউ গেল না, মেয়ে ছেলেরা কেউ বললো তারাও ইমাম হোসেনকে ছেড়ে কেউ গেল না। হোসেন তখন বললো আজ হলো জীবনের শেষ রাত, সবাই মুনাজাত করো, সবাই ইবাদত করো। সবাই ইবাদত করতে লাগলো, সবাই মুনাজাত করতে লাগলো, সবাই কোরআন শরীফ পড়তে লাগলো। বেরাদার এক রেওয়ায়াত মোতাবেক ইমাম হোসেনের 5 বছরের বেটি সাকিনা কোরআন পড়তে জানত না, সবাইকে কোরআন শরীফ পড়তে দেখে সাকিনা বলছে আব্বা আম্মা কোরআন পড়ছে, ফুফুজান কোরআন পড়ছে, ভাই আলী আকবর কোরআন পড়ছে, চাচা আব্বা সালাম বাদার কোরআন পড়ছে, কাসিম কোরআন পড়ছে, সবাই কোরআন পড়ছে আব্বা আমি কোরআন পড়তে জানি না। ইমাম হোসেন বেটি সাকিনাকে বলল মা আই তোকে আমি শিখাচ্ছি কোরআন পড়তে। সামনে বেটি বসে গেল আদবের শহীদ বাপ আলী, ইমাম আলী মোকাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফ বেটিকে পড়াচ্ছেন। পড়ো বেটি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেমনই বেটি পড়ছে বাপ পড়াচ্ছে, সে রাত্রিতে হঠাৎ ইমাম হোসেনের চোখ দিয়ে টস টস করে পানি পড়তে লাগলো।
এই একটা জায়গাতে ইমাম হোসেন কেঁদে ছিল, এই একটা জায়গাতে, কারবালায় শুধু এই জায়গাটাতে ইমাম হোসেন কেঁদেছিলেন, চোখ দিয়ে পানি পড়েছিল। সকিনা বলছে, আব্বা আব্বা তুমি আমাকে পড়াতে লেগে কাঁদতে কেন লাগলে আব্বা? ইমাম হোসেন তখন উত্তরে বলেছিল, মা আজকে তোকে কোরআন শরীফ শুরু আমি করালাম, শেষ কে করাবে জানি না মা, এই জন্য আমার অন্তরটা ফেটে গেল। কারণ হোসেন দেখছেন কালকে আমার সহাবা, কালকে নিশ্চয় এই জালিমেরা আমাকে শহীদ করবে, তবে দল নেবে। দোস্ত কথা আগে বেড়ে গেল, সবাই ইবাদত করছে, সবাই বন্দেগি করছে, সবাই মোনাজাত করছে, সবাই তেলাওয়াত করছে, মা সহার বানু কোরআন পড়তে পড়তে, তসবিহ পড়তে পড়তে, ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে একটু ঘুম ধরে গেছে, চোখ দুটা বন্ধ, চন্দ্রাহাত হয়েছে, কাগনিধা স্বপ্ন যুগে দেখতে পাচ্ছেন মা ভাতে মা বোরখা পড়ে হিজাব পড়ে কারবালার ময়দানে এসে নিজের আঁচল দিয়ে কারবালার মাটিতে ঝাড়ু লাগাচ্ছে। স্বপ্নে খাবে শহরবানু জিজ্ঞেস করছেন, মা ও মা তুমি কে গো, তোমার পরিচয় কী গো? মা ফাতেমা যেন মুখ থেকে পর্দা সরিয়ে শহরবানুকে দেখাচ্ছে আর বলছেন, বেটি তুই আমাকে চিনতে পারিস না, আর তুই চিনতে নাও পারিস, কারণ আমার ছেলের সাথে যখন তোর বিয়ে হয়েছিল মা, তখন তো আমি দুনিয়াতে ছিলাম না, আমি হলাম হোসেনের আম্মা, আমি হলাম নবীর বেটি ফাতেমাতুজ জহরা মান্না।